मेजी भाई, ओ मेजी भाई चाद। ऋषि, ए ऋषि। তুই এখানে এখানে এইভাবে ঘুমাচ্ছিস কেন? বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। বই তো নিজের ঘরে গিয়েও পড়া যায়, তাই না? আমার ভালো লাগছে না, হচ্ছে ঘরটা আমাকে গিলতে আসছে। প্রথম দিকে স্টাডি রুমে পড়ছিলাম, কিন্তু তারপর মনে হলো যদি জাহ্নবী চলে আসে আর যদি কলিং বেল বাজে আর আমি যদি মিস করে যাই, তাই আমি এখানে এসে পড়ছিলাম। এইরকম করিস না ঋষি, তোর শরীর খারাপ হয়ে যাবে। আমি কি করলাম মা? কিচ্ছু করিনি, কিচ্ছু করতে পারছি না। জাহ্নবী কোথায় আছে মা? অভিমন্যু কোথায় আছে? আমি তো কারোর কোনো খোঁজ পাচ্ছি না। সেদিন তো গেলি তুই থানায়, ওরা তো বললো যে ওরা কি একটা ক্লু পেয়েছে, সেই মতো ওরা তদন্ত করছে, তদন্ত এগোচ্ছেও। তাহলে তো আমাদের আর কিছুদিন ধৈর্য ধরতেই হবে, তাই না বল? আর কয়েকটা দিন তো অপেক্ষা করতেই হবে ঋষি। অপেক্ষাই তো করছি মা, বছরের পর বছর অপেক্ষা করছি, এক দীর্ঘ অপেক্ষা। অপেক্ষা করছি একটু সুখের জন্য, ভালো থাকার জন্য, কিন্তু অপেক্ষার কোনো অবসান ঘটছে না। এত বছর পর আমি আমার জাহ্নবীকে পেলাম, অভিমন্যু নিজের মামমামকে পেল। ভাবলাম অপেক্ষার অবসান ঘটলো, কিন্তু না, বিয়ের দিন আমাকে জেলে যেতে হলো। এরপর বেশ কিছুদিন লড়াই চলল, জাহ্নবী লড়ল, ফিরিয়ে আনলো আমাকে। ভাবলাম আমার ভালো সময় এলো, এতদিন আমার সংসার আমার জীবন পূর্ণতা লাভ করলো, আমি আবার ভুল করলাম, হারিয়ে ফেললাম আমি। অভিমন্যুর জন্মদিনে জাহ্নবী আর অভিমন্যুকে আবার অপেক্ষা। ভেবেছিলাম নতুন করে জীবনটা শুরু হলো, কিন্তু এটা তো জাস্ট ট্রেলার, সিনেমা তো বাকি আছে, শুরুই হয়নি। আমার কিচ্ছু শুরু হয়নি মা, সব শেষ হয়ে গেছে। আমার সঙ্গে এরকম কেন হলো মা? কেন হলো আমার সঙ্গে এরকম? কেন এরকম করিস না ঋষি, এত অস্থির অস্থির করিস না, একটু ধৈর্য ধর, দেখিস দেখিস সব ঠিক হয়ে যাবে। পারছি না মা, পারছি না আমার শক্ত থাকতে, এত বছর তো শক্ত থেকেছি, আর পারছি না। যখন মনে হলো সব ঝড়ের সঙ্গে মোকাবিলা হয়ে গেছে, এখন সব কিছু শান্ত, তখন আরো বড় আকারের ঝড় এলো। ঝড়টা আমার বুকের পাঁজরগুলোকে ভেঙে দিয়েছে, আমার যে বুকের ভেতরে রক্তপাত হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না মা, দেখাতে পারছি না। উলেখা, তোরই তরকারিগুলো তাড়াতাড়ি কেটে ফেলো, আমি রান্নাটা চাপিয়ে দিই, বুঝলে? যাও যাও, করে নিচ্ছি ঝটপট করে। ছোট কি হয়েছে ঋষি বাবা, তুমি কাঁদছ কেন, কি হয়েছে তোমার? এই বাবা ঋষি, এইভাবে কাঁদতে আছে বলতো? তুমি তো ছেলে, মানে ছেলেদের এইভাবে কাঁদতে নেই, ছেলেদের তো স্ট্রং হতে হয়। তুমি কান্নাকাটি করলে লোকে কি বলবে বলতো? বৌদি ভাই, আমি কোনোদিন লোকের কথা শুনিনি, যে আজকে আমি লোকের কথা ভাবতে যাব। লেখা, তোমাকে যেটা বললাম সেটা করো, গিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, করে ফেলছি। আসলে ঋষিকে কোনোদিন এরকম দেখিনি তো, তাই আমার খুব খারাপ লাগছে। দেখো এই সময়টায় তোমার দাদা ভাইটাও থাকতে পারলো না, সেই অফিসের কাজে বাইরে চলে যেতে গেল। খুব চেষ্টা করেছিল গো কাজগুলো ম্যানেজ করার, কিন্তু একদম পারলো না। ঋষি বাবা,
প্রতিনিয়ত ঠাকুরকে ডাকছি, আমাদের চার নবী আর অভিমন্যুকে ফিরিয়ে দাও। দেখো ঠাকুর ঠিক কথা শুনবে, ফিরিয়ে দেবে। দেখো ওদের দুজনকেই ফিরিয়ে দেবে। ঋষি যা যা বাবা, একটু ঘরে গিয়ে শো। সারা রাত এইভাবে এখানে বসে আছিস তুই। সারা রাত বসে আছো মানে? তুমি ঘুমোনি ঋষি বাবা? এরকম করলে কি করে চলবে বলো দেখিনি। ও ঋষি বাবা, তোমার মতো বুঝদার ছেলে যদি এমন অবুঝপানা করে তাহলে কি করে হয়? দিনের পর দিন তুমি খাচ্ছ নে, ঘুমোচ্ছ নে, এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বে, এরপর হাসপাতালে ভর্তি হতে হবে। সেটা কি ভালো হবে বলো তো? মেজোমা, তুমি আমাকে ঘরে যেতে বলো না, আমি ঘরে যেতে পারবো না। অফিস থেকে যখন বাড়ি ফিরতাম, বাড়ি ফিরে যখন ঘরে ঢুকতাম, তখন দেখতাম অভিমন্যু পড়ছে, আমাকে দেখে সব পড়াশোনা ছেড়ে দৌড়ে চলে আসতো, আর জাহ্নবী বকাবকি করতো। সকালবেলা যতক্ষণ ঘরে ততক্ষণ গল্প করত। জাহ্নবী আবার অভিযোগ করতো আমি নাকি ছেলেকে বিগড়ে দিচ্ছি। এই নিয়ে জাহ্নবীর সাথে অশান্তি। রাত্রিবেলা আমাদের মাঝে সুতো, আমাদের দুজনের হাত জড়িয়ে। জাহ্নবী আসার পর এই ঘরটা আমার ছিল না, আমার কম, জাহ্নবীর আর অভিমন্যুর বেশি হয়েছিল। সন্ধ্যাবেলা ফিরে তো আমাকে স্টাডি রুমে থাকতে হতো, যেহেতু আমাকে দেখে পড়াশোনা বন্ধ করে দিত তাই। আমি যখনই ঘরে গেছি তখন আমি দেখেছি জাহ্নবী হয়তো পড়াচ্ছে, গান গিয়ে ঘুম পাড়াচ্ছে বা গল্প করছে। আমি এখন ঘরে গিয়ে কি দেখব? ঘর তো ফাঁকা। ঘরটার মধ্যে অদ্ভুত শূন্যতা আছে, যেটা আমাকে গ্রাস করতে আসছে। আচ্ছা ঠিক আছে ঋষি, তুই এক কাজ কর, তুই বরং আমার ঘরে গিয়ে একটু রেস্ট নে, কেমন? হ্যাঁ বৌদি, আমাকে একটু চা দিও, আমার একটু বেরোতে হবে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ঋষি তুই এখানে কেন শুয়েছিলি? আমি সকালে হাঁটতে বেরোনোর সময় দেখলাম তুই এখানে শুয়ে আছিস, ড্রয়িং রুমে সব লাইট জ্বলছে। আমি তোকে দু তিনবার ডেকেছি, তুই সাড়াই দিলি না। তারপর আমি ড্রয়িং রুমের সব লাইট বন্ধ করে বেরিয়ে গেলাম। কি ব্যাপার? এ দেখ এই পেপারটা নিয়ে এসেছি, দেখ তো এর মধ্যে কোনো নিউজ বেরিয়েছে নাকি। দরকার নেই বাবা, খবর প্রেসের থেকে পুলিশের কাছে আগে থাকবে। অভিমন্যু আর জাহ্নবী খবরের জন্য পেপার পড়ার দরকার নেই। ও চটকা বলছি, আমাকে একটু দাও না, আমি একটু রাশিফলটা চেক করি। যা যাচ্ছে আমাদের বাড়িতে, আর পারা যাচ্ছে না, দেখি যদি ভালো কিছু থাকে কপালে। তো রাশিফল দেখে যদি জীবন চলতো না রেখা, তাহলে খবরের কাগজের পাতা জুড়ে খালি রাশিফলই থাকতো, আর লোক সেটাই পড়তো। আসলে কি হয়েছে বলতো ছোট মা? আমি যাই করি না কেন, সেটাতে তোমার একটা খুঁত বার করতে হবে, এটা না এখন তোমার স্বভাবে গিয়ে দাঁড়িয়েছে। মানে তুমি বিশ্বাস করো না রাশিফলে, সেটা ঠিক আছে, তা বলে যে কেউ বিশ্বাস করতে পারবে না তার তো কোনো মানে নেই বলো। আর অনেক সময় অনেক কিছু মিলে যায়, আমি রোজ পড়ি তাই জানি, তুমি কোনোদিন পড়ো না তাই জানো না, মাঝে মাঝে পড়ে দেখো তাহলে বুঝতে পারবে। সব ব্যাপারে না তোমার একটা এক্সপার্ট কমেন্ট করার স্বভাবে দাঁড়িয়ে গেছে। এনো লেখা পেপারটা নাও। থ্যাংক ইউ। মেজিবে কি রান্না হবে সেগুলো বল। না লেখা তো বললো তরি তরকারিগুলো কেটে দেবে। না না ও কাগজ পড়তে ব্যস্ত, বরং আমি করে দিই, ঠিক আছে? ঠিক আছে বৌদি, তুমি আগে আমার চাটা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি ছোট ঠাকুর। ঋষি বাবা তুমি একটু চা খাবে? না মেজোমা। একটু চা খাও না, দেখবে ভালো লাগবে গো। ওরা দুজনে কি খাচ্ছে সেটা আমি জানি না মা,
আমি এই অবস্থায় কি করে খাই বলতো? দেখ, আমি তোকে কিছু বললেই তুই তো অসন্তুষ্ট হবি, তুই আমাকে ভুল বুঝিস। দেখ, এই কারণেই না আমার জাহ্নবীকে তোর বিয়ে করাটা মত ছিল না। তুই যখনই জাহ্নবীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস তখনই কোনো না কোনো প্রবলেম শুরু হয়েছে। নট অনলি দ্যাট, এটা আমাদের পুরো বাড়ি শুদ্ধ সবাই সাফার করতে হয়েছে। বলতো কারো এই অশান্তি কি ভালো লাগে? এক মিনিট এক মিনিট, আমি তো এটাই বুঝতে পারছি না, অশান্তিগুলো কি জাহ্নবী করেছে? না না, জাহ্নবী করেনি, কিন্তু জাহ্নবীর জন্য হয়েছে। তোমাকে আমি বারবার বলেছি, জাহ্নবীর জন্য কিন্তু কিছু হয়নি। জাহ্নবীর জন্য অশান্তিটা হয়নি, অশান্তিটা করেছে রশ্মি।